आमंत्रण जानाई सिद्दिका कबीर रेसिपी। प्रिय दर्शक, आमादेर अनेक अनेक अनुरोध आसे स्कूल पड़ुआ शिशुदेर काछ थेके। तादेर अनेकेरी दाबी स्नैक्स जातीय खाबार बेशी बेशी देखानोर जन्य। आमरा भेबेछि भेजालेर एई जुगे जदि किछु मुखरोचक स्नैक्स आइटेम आपनार काछ थेके शिखे निते पारि, ताहले अन्तत किछु खाबार तो निजेराई तैरि करे निते पारि एबं निश्चित थाकते पारि खाबारेर मानटि निये। তাই আজকের পর্বে আমরা মজার মজার দুটো স্ন্যাক্সের রেসিপি দেখাবো। তবে তার আগে আপনার কাছে শুনবো স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে কিছু কথা। স্ন্যাক্স জাতীয় খাবার বলতে আমি বুঝি যে খাবার আমরা দুপুরে বা রাতে খাই না বা নাস্তার সময়ও খাই না, টিফিন জাতীয়, টিফিন বলে থাকি আমরা। তো এই স্ন্যাক্স আজকাল খাওয়ার খুব চল হয়েছে। তবে আমি মনে করি স্ন্যাক্স জাতীয় খাবার ঘরে তৈরি করা অনেক উপকারী, কারণ বাইরের খাবার, ভেজাল খাবার বাচ্চাদেরকে যদি নিজেরা করে খাওয়াতে পারি এবং টিফিনের সাথে দিতে পারি ওদের, তাহলে সেটা অনেক ভালো হবে এবং তাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপু আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। এবারে পরিচিতি আমাদের আজকের আমন্ত্রিত দর্শকের সাথে। আজকে আমাদের সাথে আছেন রেহানা জাকির রেনু, আর রেনু আমাদেরকে দেখাবেন পাউরুটির রোল। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা যাচ্ছি রান্নায়। তবে রান্নায় যাওয়ার আগে পাউরুটির রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিই। পাউরুটির রোল তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি 8 পিস, মাংসের কিমা 250 গ্রাম, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, টোস্ট বিস্কুটের গুঁড়া 1 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ এবং ডিম 2টি। তেল লাগবে আমাদের 3 টেবিল চামচ। আমরা তেল দিচ্ছি। জি, তেল দেওয়ার পরে আমরা কি দিচ্ছি? পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ। আদা বাটা দিচ্ছেন না? আদা বাটা আমরা দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটা এবার দিচ্ছি 1 চা চামচ। আদা রসুন দেওয়া হয়ে গেল। এবার টমেটো দিয়ে দিই। জিরা গুঁড়া, জিরা গুঁড়া কত করে? 1 চা চামচ। 1 চা চামচ গরম মশলা দিয়ে, গরম মশলা গুঁড়া দিয়ে, আধা চা চামচ মাংসের কিমাটা, এটা তো আগের থেকে কোনো মেরিনেট করা নেই, ফ্রেশ কিমা। সয়া সস আমরা দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এগুলো সরিয়ে দিই। এখন আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো, একটু পানি দিয়ে একটু সিদ্ধ হতে হবে। হ্যাঁ, কোনো এটাতে মাংসের যে পানিটা ওটাই, আপনি বাড়তি কোনো পানি দিচ্ছেন না? সামনে একটু দিলে ভালো হয়। তাহলে আপনি দিয়ে দেন পানি একটা করে দিয়ে। কিমাটা সিদ্ধ হওয়ার জন্য এটা আমরা একটু আঁচ কমিয়ে 10 মিনিট কিমাটা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে কাঁচা মরিচটা দিলে আমরা 2 মিনিট অপেক্ষা করছি। দুধে ভিজালে বেশি মজা হয় না? আচ্ছা, এটার উপরে রেখেও করতে পারেন।
এটা তো ভাজতে হবে আমরা কি তেল গরম দিই তেলটা একটু গরম দিয়ে দিয়ে আমি জাস্ট পাউডার মাছখানে দিয়ে এটাকে চেপে বন্ধ করে চেপে বন্ধ করতে হবে এটাকে চেপে বন্ধ করে দিতে হবে একটা রুটি দিয়ে একটাই করছো জি একটা রুটি দিয়ে একটাই করছো পাউডার ঘরে থাকলে কিন্তু খুব সহজেই এটা করা যায় তুমি যে এখানে পড়ে এলে ভাগি না জি অনেকগুলো একসাথে ঠান্ডা হলে ভালো হয় একটু ফ্রিজে রাখতে হবে এটা এখানে রেখে দাও দেখো সামনে জি এই যে এটা নাকি একটু বেশ লেগে গেছে হ্যাঁ জিনিস গুঁড়া বেঁধে এসেছে একদম ফ্রিজে রাখা সুন্দর তাহলে ভাজলে পরে তেলও নষ্ট হয় না তেল নষ্ট না এটা ঠিক আছে এটাই আমাদের ঠিক আছে এটা সরিয়ে দাও শুধু তুমি সরিয়ে দিচ্ছি কম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে কালারটা খুব সুন্দর আসবে আমি আচ্ছা অনেক কম করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি হাতে ধুয়ে আসি খুব তাড়াতাড়ি পাউরুটির রোল তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি আট পিস মাংসের কিমা 250 গ্রাম পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ জিরা গুঁড়া 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ সয়া সস 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি 7 মতো লবণ 7 মতো টোস্ট বিস্কুটের গুঁড়া 1 কাপ গুঁড়া দুধ 2 টেবিল চামচ এবং ডিম 2টি প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিন এরপর একে একে মাংসের কিমা জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ গোলমরিচ গুঁড়া সয়া সস এবং একটু পানি দিয়ে 10 মিনিট ঢেকে রাখুন 10 মিনিট পর কাঁচামরিচ কুচি দিয়ে 2 মিনিট ঢেকে রাখুন 2 মিনিট পর কিমা রান্না হয়ে গেলে প্লেটে তুলে রাখুন এবার গোলানো দুধে পাউরুটি চুবিয়ে তাতে কিমা দিয়ে রোল বানিয়ে নিন এরপর ফেটানো ডিমে ভিজিয়ে রোলটির গায়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে গরম তেলে ভেজে নিন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাউরুটি রোল এটা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা তুমি অনেক সুন্দর রোল দেখিয়েছো আমাদের সবার তরফ থেকে তোমাকে শুভেচ্ছা আর ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ এনটিভি দর্শকদেরকে ধন্যবাদ পাঠিয়েছেন নিউ ইয়র্ক থেকে নম্রতা নম্রতা লিখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান এত দীর্ঘ সময় ধরে চালিয়ে যাবার জন্য বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি সবচেয়ে বেশি সংকটে পড়ি রান্নাবান্না নিয়ে সিদ্দিকা আপার বই দিয়ে আমরা এই সংকট উত্তরণের পথ খুঁজলাম কিন্তু এখন টিভিতে সরাসরি সিদ্দিকা আপার রান্না দেখে দেখে আমরা আরও অনেক বেশি উপকৃত হচ্ছি তবে আমার একটা অনুরোধ আপনারা খুব কম সময়ে রান্না করা যায় অথচ যেটা আমরা মেইন ডিশ হিসেবে রেগুলার খেতে পারি এমন রেসিপিগুলো বেশি বেশি দেখাবেন তাহলে আমাদের অনেক উপকার হয় নম্রতা চিঠি লেখার জন্য অনেক ধন্যবাদ তো আমরা তো এ পর্যন্ত অনেক রেসিপি দেখিয়েছি তার মধ্যে নানা ধরনের রেসিপি আছে আর আমাদের তো সব ধরনের দর্শকদের কথাই চিন্তা করতে হয় সেজন্য যে জিনিসটা চাচ্ছেন হয়তো আমরা নাও দিতে পারি তবে অনেক রেসিপির মধ্যেই হয়তো এমন একটি ডিশ খুঁজে পাওয়া যাবে যা নাকি আমরা মেইন ডিশ হিসাবে পেতে পারি আমরা তো এ পর্যন্ত মাছ তারপরে মাংস এসব অনেক ডিশ দেখিয়েছি হ্যাঁ দ্বিতীয় চিঠিটি লিখেছেন সাতক্ষীরা থেকে সোমা সোমা কিন্তু অনুরোধ রেখেছে ঠিক এর উল্টো মানে আমাদের আগের চিঠির একদম উল্টো একটা অনুরোধ উনি করেছেন উনি লিখেছেন প্রতিদিন আমরা নিয়মিত যেসব খাবার খেয়ে থাকি সেগুলো তো কম বেশি আমরা রান্না করতেই পারি
আমরা আরও অনেক বেশি পার্টি ডিশ, স্ন্যাক্স এবং বেকারি আইটেম এই অনুষ্ঠানে শিখতে চাই। আশা করি আমার প্রিয় অনুষ্ঠান সিদ্দিকা কবির রেসিপি আমার সেই আশাটি পূর্ণ করবে। সোমা, এর উত্তর তো আগেই আমি দিয়েছি নম্রতাকে, তবে আমি সব ধরনের রান্নাই দেখাতে যাচ্ছি এবং আমার আসল উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা প্রতিদিনকার খাবারগুলো সবসময় খুব সহজ উপায়ে শিখতে পারি। নতুন করে পুরনো রেসিপির পালায় এবারের অনুরোধটি করেছে ক্লাস সিক্সের ছাত্রী লাবণী। লাবণীর অনুরোধ ছিল যে মার্বেল কেকের রেসিপিটি আরেকবার দেখালে তার আম্মু নাকি তাকে স্কুল টিফিনে এটা তৈরি করে দিতে পারত। লাবণী, আমরা সেই মার্বেল কেকের রেসিপিটি আবার দেখাচ্ছি, আশা করি তোমার আম্মু তোমাকে টিফিনে তৈরি করে দিতে পারবেন। মার্বেল কেক তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1.5 চা চামচ, ডিম 3টি, তেল 1/2 কাপ, দুধ 1 কাপের 3/3 ভাগ, চিনি 1 কাপের 4/3 ভাগ, কোকো পাউডার 2 টেবিল চামচ এবং ভ্যানিলা 1 চা চামচ। প্রথমে একটি বাটিতে চিনি, তেল এবং ডিম দিয়ে ভালো করে বিট করে নিন। এবার ময়দা এবং বেকিং পাউডার দিয়ে আরেকটু বিট করে ভ্যানিলা এসেন্স ঢেলে নেড়ে মিশিয়ে নিন। এরপর একটি বাটিতে আগে তৈরি মিশ্রণটি নিয়ে তাতে দুধ এবং কোকো মিশিয়ে নিন। একটি লোফ প্যানে তেল এবং ময়দা ছিটিয়ে তাতে মিশ্রণটি ঢেলে স্তরে স্তরে কোকোর মিশ্রণ ঢেলে দিন। এবার ওভেনে 190°C তাপমাত্রায় 50 মিনিট বেক করে নামিয়ে স্লাইস করে কেটে পরিবেশন করুন মজাদার মার্বেল কেক। আমাদের ইমেইল অ্যাড্রেস siddikakobirsrecipe@yahoo.com। আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবির্স রেসিপি, ধনী চিত্র লিমিটেড, 4 নবরত্ন কলোনি, নিউ বেলি রোড, ঢাকা 1000। এবারে পালা সিদ্দিকা আপার। আপা আজকে আমাদেরকে দেখাবেন দারুণ মজার চিকেন সাথে। প্রথমেই আপনারা দেখে নিন চিকেন সাথে তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিকেন সাথে তৈরি করতে আমাদের লাগবে মোরগের বুকের মাংস 1/2 কেজি, ম্যারিনেটের জন্য লাগবে সয়া সস 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 চা চামচ এবং লেবুর রস 1 চা চামচ। সাথে সস তৈরি করতে লাগবে চীনাবাদাম গুঁড়া 1/2 কাপ, রসুন কুচি 4 চা চামচের 4/3 ভাগ, পেঁয়াজ কুচি 4 চা চামচের 4/3 ভাগ, তেল 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ব্রাউন সুগার 1/2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ এবং নারকেলের দুধ 1/2 কাপ। এটা আমাদের দেশে না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এইসব দেশে চিকেন সাথে খাওয়া হয়, তবে আমাদের রেস্টুরেন্টগুলোতেও পাওয়া যায় চিকেন সাথে। তো চিকেন সাথের জন্য এখানে মুরগির মাংস রয়েছে 1/2 কেজি, বুকের মাংসটা নিয়েছি, হ্যাঁ বুকের মাংসটা এই যে দেখো এরকম স্লাইস করে নিয়েছি, স্লাইস করে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে, ম্যারিনেট করা হয়েছে 1 ঘন্টা ম্যারিনেট করেছে। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ তেল, আর 1 চা চামচ তোমার ব্রাউন সুগার, হ্যাঁ আর 1 চা চামচ তোমার লেবু রস। আপা এই ব্রাউন সুগার না পেলে নর্মাল চিনি দিয়ে করলে হবে? গুড় দিলেও হবে, হ্যাঁ গুড় দিয়েছে, আখের গুড় একই জিনিস। এখন এই জিনিসটার জন্য আমাদের একটা সস তৈরি করতে হবে। এই সস তৈরির জন্য আমাদের কাছে আছে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, তারপরে এখানে চীনাবাদাম গুঁড়া করে রাখা আছে, ব্রাউন সুগার আছে, লেবুর রস আছে, সয়া সস আছে, নারকেলের দুধ আছে। এটা আমরা গ্রিল করবো আজকে, কাঠ কয়লা তো গ্রিল করতে পারি, অথবা আমাদের যে গ্রিলার থাকে ওভেনের মধ্যে সেই গ্রিল সেখানেও গ্রিল করতে পারি, আমরা ওভেনেই করবো এটা গ্রিল। এই জিনিসটাকে তুমিও নাও, হ্যাঁ দর্শক আমরা এটা ঠিক কাঁথাতে যেরকম ফোর দেয় সেরকম আমরা ফোর দেব। এই এইভাবে আমরা ফাঁক ফাঁকি রাখতে পারি, অনেকটা শাশলি কাপা যেভাবে ওই যে গেঁথে দিয়েছিলাম, হ্যাঁ সেরকম করে কাঁথা করে নিতে পারো। একটা কাঠিতে 3টা করে টুকরা দিচ্ছি, আবার সেই কমন একটা প্রশ্ন করব, বলো এটা মানে বিফ দিয়ে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বিফ সাথে বিফ দেওয়া যায়, এটার সাথে আবার প্রন দেওয়া যায়, সব মিশিয়েও দেয় অনেকে। আচ্ছা
এখন তেল মাখানো ট্রেতে করে স্টিকটা নিয়ে বেক করতে দেব এখন তারপর এটা দিয়ে একটু দেখো এটা আটকে সাজিয়ে যেগুলো বড় এগুলো সাইডে দিয়ে মাঝে তাই না এতে ইচ্ছে করলে আমাদের কাছে যে এই সসের জন্য যে নারকেলের দুধ আছে এটা থেকে একটু উপরে দিয়ে দিতে পারি আমরা তাহলে ভিতরে ঢুকবে না তাহলে ভিতরে ভালো হবে বেশি দিলে আবার পুড়ে যেতে পারে চেতে আর কোনো কিছু এটাতে দিচ্ছি না না এটা শুধু এখন বেক করব তাহলে আপা দিয়ে দিচ্ছি আমাদের প্রি হিটেড ওভেনে আমরা এটা দিচ্ছি আপা আপনি আমাদেরকে আমার দর্শকদের জন্য টাইম আর তাপমাত্রাটা বলে দিন তাহলে আমরা এখানে গ্রিলে দিচ্ছি এটা করে দাও একদম উপরে তাকে দিতে হবে দাও এটা ব্রয়লার দেওয়া হয়েছে গ্রিল করার জন্য একটু উপরে দিচ্ছি 200 দিচ্ছি বুঝেছো 200 ডিগ্রিতে আমরা টাইম আমরা দিচ্ছি 18 মিনিট 18 মিনিট আর আমরা কিন্তু এটা ব্রয়লে এখানে যেগুলো আমাদের অপশনস আছে এখানে আমরা ব্রয়লে দিয়েছি সুপ্রিয় দর্শক আমরা গ্রিলে দিয়ে রেখেছি 18 মিনিটের জন্য 10 মিনিট পরে আমরা একবার উল্টে দেব আর এই সময়ের মধ্যে আমরা সস তৈরি করে নেব কেমন চলো তেল আছে 2 চা চামচ 2 চা চামচ আন্দাজ করে নিয়েছি 2 চা চামচ আর 1 চা চামচ পেঁয়াজ কুচি হ্যাঁ আর রসুনও এরকম লাগবে এর চেয়ে পেঁয়াজের চেয়ে একটু কম লাগবে রসুন লেবুর রস লাগছে 1 চা চামচ এবং কমিয়ে দিলাম এখানে দুবার দিয়ে আধা চা চামচ আছে সরাসরি 2 চা চামচ আছে সবই দেওয়া হয়েছে নাকি আর একটু লাগবে না না এরকম রান্না করতে হবে যেহেতু এটার মধ্যে রসুন আছে এটাতে লবণ লাগে না না দেখো হয়ে গেছে কি না আলো ছেড়ে তুলে ফেলো আমি চুলা বন্ধ করে দিই রসুন আর নারকেলের একটা খুব সুন্দর চিনা বাদামের গন্ধ চিনা বাদামের হ্যাঁ একটু মিলে খুব আম কমন একটা ফ্লেভার পাচ্ছি দেখতে পাচ্ছি মিষ্টি বিশ্বর আপনাদেরও ভালো লাগবে রেসিপি একটা অংশ আমাদের হয়ে গেছে পরে আমরা অপেক্ষা করছি আমাদের গ্রিল চিকেনের জন্য আমরা সাইডটা জাস্ট উল্টে দিলাম হ্যাঁ তাহলে এখন আবার আমি এটাকে 10 মিনিটের জন্য টাইম তো আর 10 মিনিট দেরি আছে বোধহয় আমরা তো চিকেনের এক সাইডগুলো উল্টে দিয়েছি এখন আরো 10 মিনিট লাগবে এই সাইডটা হওয়ার জন্য সুতরাং আমরা 10 মিনিট অপেক্ষা করছি হয়ে গেছে সেটা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি যেরকম আপনি একটু বার্ন চেয়েছিলেন একটু পুরা পুরা একদম কাবাবের মতো যেটা তাহলে এখন আমরা এটা এখানে সাদা করব খুব সুন্দর হয়েছে তো গন্ধটা খুব সুন্দর এসেছে খুবই সুন্দর হয়েছে এটা সরিয়ে দাও ঘাটটাও ভালো হয়েছে কালার দেখতেও
প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বিদেশি রেসিপি চিকেন সাতে। আপনাদের তৈরির সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। চিকেন সাতে তৈরি করতে আমাদের লাগবে মোরগের বুকের মাংস আধা কেজি, ম্যারিনেটের জন্য আমাদের লাগবে সয়া সস এক টেবিল চামচ, তেল এক টেবিল চামচ, ব্রাউন সুগার এক চা চামচ এবং লেবুর রস এক চা চামচ। সাতে সস তৈরির জন্য লাগবে চীনাবাদাম গুঁড়া আধা কাপ, রসুন কুচি চা চামচের চার ভাগের তিন ভাগ, পেঁয়াজ কুচি চা চামচের চার ভাগের তিন ভাগ, তেল দুই চা চামচ, সয়া সস দুই চা চামচ, ব্রাউন সুগার আধা চা চামচ, লেবুর রস এক চা চামচ এবং নারকেলের দুধ আধা কাপ। প্রথমে ম্যারিনেট করা মাংসের টুকরো কাঠিতে গেঁথে রাখুন। এবার বেকিং ট্রেতে তেল ব্রাশ করে গেঁথে রাখা মাংস বিছিয়ে তার উপর একটু নারকেলের দুধ দিয়ে 18 মিনিট ব্রয়েল করে তৈরি করে নিন চিকেন সাতে। এরপর গরম তেলে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চীনাবাদাম গুঁড়া, নারকেলের দুধ, ব্রাউন সুগার, লেবুর রস এবং সয়া সস দিয়ে ভালো মতন কষিয়ে তৈরি করে নিন সাতে সস। এবার সাতে সস দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার চিকেন সাতে। এবার বিদায়ের পালা, চোখ রাখুন এনটিভিতে আর অপেক্ষায় থাকুন আমাদের। শুভরাত্রি।